বাচ্চারা দেখো, আবার অঙ্ক ক্লাস নিয়ে আজই রয়ে গেছি তোমাদের অঙ্ক দিদিমণি। আচ্ছা, আগে আমরা কি করলাম? আগের সংখ্যা পরের সংখ্যা, তাই না? আচ্ছা, আজকে আমরা করব মাঝের সংখ্যা। প্রথম আর দ্বিতীয় দেওয়া থাকবে না, তৃতীয় দেওয়া থাকবে। আমরা দ্বিতীয় সংখ্যাটা লিখব। শুরু করি, কেমন? সাত, পরেরটা দেওয়া নেই, তার পরেরটা হচ্ছে নয়। তাহলে সাতের পরে কি হয়? আট, তারপর নয়, তাহলে আট। খুবই সহজ না? আচ্ছা, একটু শক্ত দেখি। উনিশ, উনিশ আর একুশ আছে, তাহলে মাঝে কি হবে? কুড়ি, তাই না? একত্রিশ আর তেত্রিশ, মাঝে কি হবে? একত্রিশের পরে বত্রিশ। কি দেওয়া আছে দেখো? ঊনপঞ্চাশ, ঊনপঞ্চাশ দেওয়া আছে, একান্ন দেওয়া আছে। মাঝে কি হবে? ঊনপঞ্চাশের পর পঞ্চাশ, তারপর একান্ন, তাহলে পঞ্চাশ বসিয়ে ভালো। এবার দেখো, একশো এগারো দেওয়া আছে, একশো তেরো দেওয়া আছে, তাহলে একশো এগারোর পরে বারো, তারপর তেরো। এবার দেখো কি দেওয়া আছে, একশো উনআশি, আবার দেওয়া আছে একশো একাশি, তাহলে মাঝে দেওয়া নেই, একশো উনআশির পর একশো আশি, তারপর একশো একাশি। পারছো তো? আচ্ছা, এইবার আমরা করব ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে? আমি সংখ্যাগুলো লিখি আগে, প্রথমে অঙ্ক কি দেওয়া আছে। আচ্ছা, প্রথমে প্রশ্নটা আবার আবার পড়ে নিই, ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটটা আগে দেখবো। দেখো, একশো সাত, তারপরে পাঁচশো তিরিশ, তাহলে ছোটকে এটা এখনো পর্যন্ত। এবার এটা দেখছি, এবার এই দুটোর মধ্যে ছোটকে নিরানব্বই, এবার এটা দেখছি, তাহলে এদের মধ্যে ছোটকে নিরানব্বই, তাহলে সব থেকে ছোট কে পেলাম? নিরানব্বই। তাহলে সবার আগে আমরা লিখব যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, এভাবে লিখব। Thank you.
তাহলে প্রথমে লিখবো 99, তারপর কি লিখবো? এটা বাদ দিলে কে সব থেকে ছোট? 107, 530 আর 804, কে ছোট? 107। এবার এই দুটো বাদ হয়ে গেল, এই দুটোর মধ্যে কে ছোট? 530। এবার একটাই পড়ে আছে, সেটা লিখবো। হলো, আরেকটা করি কেমন? দেখো প্রথম দুটোই তুলনা করে কে ছোট? 837 আর 999, 837 ছোট। আচ্ছা এবার এই দুটোর মধ্যে তুলনা করছি, কে ছোট? 121। এবার এটার সাথে এটাকে তুলনা করছি, 78 ছোট, তাই তো? এর তো শতকের ঘরই নেই, তাহলে সব থেকে ছোট কে পেলাম? 78। কিন্তু আমরা লিখবো কি? ছোট থেকে বড় সাজিয়ে পাই, এই কথাটা তোমরা লিখবে, লিখে তবেই এটা লিখবে, কেমন? তাহলে সব থেকে ছোট হলো 78। আমি লিখছি না কেন, তোমাদের সময় কম তো তার জন্য। আচ্ছা 78-এর পর আমরা কি লিখবো? তাহলে 78 বাদ দিলে কি পড়ে আছে? কে সব থেকে ছোট? 121। এবার এই দুটোর মধ্যে কে সব থেকে ছোট? 837। এবার যেটা পড়ে আছে সেটা লিখছি, হলো। আচ্ছা আর একটা অঙ্ক করি, দেখো একইভাবে তুলনা করব, 665 আর 880, কে ছোট? 665। তাহলে এটা বাদ গেল। এবার 112 আর 665, কে ছোট বলো? 112। এবার এটা বাদ গেল। এবার 112 আর 75, কে ছোট বলো? 75। তাহলে 75 দিয়ে শুরু হবে। তাহলে তার আগে কিন্তু এই কথাটা আমরা লিখে নেব, তোমরা তোমাদের খাতায় এটা লিখবে। আচ্ছা এবার 75-কে বাদ দিলে এই তিনটের মধ্যে কে ছোট? এবার 112, তাহলে লিখব 112। এবার এই দুটোও বাদ গেল, কে ছোট এদের মধ্যে? 665। এবার বাকি সংখ্যাটা লিখে দেব, তাহলে বোঝা গেল। এবার বড় থেকে ছোট সাজাই, তাহলে এই কথাটাও আমরা পাল্টাবো আর অঙ্কও পাল্টে যাবে। দেখো প্রথমে আছে 412, 301, 277, 551। এবার কিন্তু আমরা বড় সংখ্যাকে আগে খুঁজে লিখব। দেখো প্রথম আছে 412,
তারপরেরটা কি আছে 301, 412, 301, কে বড় বলো? 412। আচ্ছা তাহলে এ বাদ গেল। এবার এই দুটোর মধ্যে কে বড় বেশি? 277 আছে, তাহলে 412ই বড়। আচ্ছা এও বাদ গেল, তাহলে এ এখন বড়। এবার এই দুটোর মধ্যে কে বড়? 551 আছে, তাহলে 551 বেশি বড়। তাহলে সব থেকে বেশি বড় সংখ্যা কি পেলাম? 551। তাহলে সবার আগে এই কথাটা কিন্তু আমরা লিখে নেব, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে প্রথম হলো 551, তাহলে 551 বাদ দিলে কি পাই? 412। একেও বাদ দিলে কি পাই এই দুটোর মধ্যে? 301। এবার শেষের সংখ্যা বসে গেল, হলো আর একটা করব। সাতশো সত্তর, 850, 115, 991। দেখো এখানে সব থেকে বড়। আচ্ছা দেখো সবকটারই শতকের ঘর আছে, তাহলে এইটায় তুলনা করতে আমাদের সুবিধা হবে যে শতকের ঘরগুলো দেখি কোনটা সব থেকে বড়। 9, তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব, তাহলে 991 সবার থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই কথাটা কিন্তু তোমরা খাতায় প্রত্যেকবারই লিখবে। আচ্ছা তাহলে লিখলাম 991। এরপর দেখো কার শতকের ঘর বেশি বড় আছে, এটা 850। তারপর 770, এবার তো শুধুই পড়ে আছে 115। ঠিক আছে, আচ্ছা তোমরা কিন্তু বাড়িতে এগুলো নিজেরা একা একা পড়বে। ঠিক আছে, আবার পরে ক্লাস হবে, টাটা।